সবকিছুর দাম স্বাভাবিক হলেও দেশে লাগামহীন বরিশাল আওয়ামী লীগ কার্যালয়গুলোতে তালা ঝুলছে ইতেভাগের শিরোনাম বাড়তি দাম হলেও নিরবিচ্ছিন্ন গ্যাস চান ব্যবসায়ীরা চুরি হচ্ছে ই পাসপোর্টের তথ্য শেখ হাসিনার পদত্যাগ এখন একমাত্র দাবি লালমনিরহাটে ফকরুল। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ভয়ঙ্কর অপহরণ বাণিজ্য দল নয় নির্বাচন বর্জন করলেন আরিফুল আমাদের সময় শিরোনাম হজ শুরু চার রাষ্ট্রত ব্যাংকের ঘাড়ে চেপে বসেছে রুগ্ন নাভানা মানব জমিনের শিরোনাম যে কারণে নির্বাচন না করানোর ঘোষণা আর এফ এর ইসির আকাড়িয়ে প্রস্তাব দেওয়া নিয়ে প্রশ্ন নোবেল মাদক সরবরাহ করতেন শিল্পী ও বিমানবালারা বালারা জনগণদের শিরোনাম শুরু হলো বিকল্প মুদ্রায় পথ চলা যায় দিনের দিনে শিরোনাম রাজনৈতিক সংঘাতে জনমনে উদ্বেগ প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম মানুষ বন্ধক রেখে ইয়া বা কারবার দেশ রূপান্তরের শিরোনাম শিরোনাম আলাপে আলাপে আগ্রহী আগ্রহী দুদল দুদল এটা হলে ভালো কিন্তু যে যেটার আগ্রহ সবার ছিল যে সিলেটে কি হয় আরিফ সাহেব কি বলেন আরিফ সরে দাঁড়ালেন এবং বললেন প্রহসনের নির্বাচনে দাঁড়াবেন না এবং একই সাথে পাঁচ সিটি নির্বাচনের আবার গাজীপুরে বলা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি সবাই একাকার বরিশালে চিত্রে আবার একটি ছোট্ট সংবাদ আওয়ামী লীগের অফিসে তালা তাহলে আদৌ ঘটনাটা ঘটছে কি ঘটনাটা ঘটছে যেটা হলো অরাজনৈতিক চর্চা নির্বাচন থেকে রাজনৈতিক চর্চা কিন্তু আমাদের এখানে নির্বাচন হয়ে দাঁড়িয়েছে যেহেতু দলীয় প্রতীকে প্রার্থী হয় নির্বাচনটা হয় আগে হতো না এবং যেহেতু বিরোধী দল থাকে না বলে শাসক দলের প্রতীকটা যার হাতে আছে তার কাছে মালিকানা চলে যাচ্ছে এবং এই মালিকানার দখলের লড়াই বরিশালে যেটি চলছে যে কেন নৌকা একজনকে দেওয়া হলো খোদ পরিবারের ভিতরেই সমস্যা যিনি প্রার্থী হয়েছেন তার ভাই তার ভাতিজার সাথে দ্বন্দ্ব এবং সেটাকে কেন্দ্র করে বরিশাল আওয়ামী লীগ এখন বিভক্ত বলে যার ক্ষমতা বেশি তিনি অফিসে তালা দিয়ে রেখেছেন অন্যদিকে সিলেটে শক্তিশালী প্রার্থী আরিফুল যিনি পপুলার ভোটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সেই মাঠটি মোটামুটি ফাঁকা সেখানে যে নির্বাচন হবে আপনি দেখবেন যে বলা হয় আওয়ামী লীগের তেত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ ভোট আছে সেটাও আসবে কিনা সন্দেহ আছে ভোটের মাঠে ভোটের মাঠে কাউন্সিলর মাঠে গাজীপুরে আপনি যেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি একাকার মেয়র পদে না কিন্তু এটা হচ্ছে কাউন্সিলর কাউন্সিলর পদে কাউন্সিলরে অনেকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছে এটা এই কারণে করছে যে সে তার এলাকায় জনগণের কাছে থাকতে চায় নির্বাচন করতে চায় কর্মীদেরকে চাঙ্গা রাখতে চায় এই নির্বাচন কোনো কোনো যদি জিতে যায় তো জিতে গেল না জিতল একটা বিনিয়োগ রাজনৈতিক বিনিয়োগ হিসাবে দেখছে পুরো চিত্রটাই বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনটা ক্রমেই যে মানুষের হাত হয়ে যাচ্ছে এবং এখানে যে মানুষের যে একটা স্থানীয় উৎসব ছিল সেই জায়গাটা নাই হয়ে যাচ্ছে এবং এটার জন্য দায়ী আমাদের রাজনীতিবিদরা তারা এমন একটি পর্যায়ে নিয়ে গেছে স্থানীয় সরকার নির্বাচনটাকে যেটাকে দলীয় কোন দল বিবাদ ঘরে ঘরে পৌঁছে দিয়েছে যেটাকে কেন্দ্রে মারামারি ছিল সেটাকে প্রান্তিক পর্যায়ে এই গৃহ বিবাদটা পৌঁছে দিয়েছে এবং এটা একটা সহিংস পথে করে চলেছে যদি এখানে ধরেন বিএনপি আসতো প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনে চেহারাটা ভিন্ন হতো ব্যাপক পার্টিসিপেশন থাকতো মানুষের অংশগ্রহণ থাকতো তখন দেখতেন যে একটা অন্যরকম উৎসবের সাথে মানুষ নির্বাচন করছে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি নির্বাচন করছে না কিন্তু মারামারি হচ্ছে করছে কারা করছে শাসক দলের লোকজন তারা ঠিক বুঝে উঠতে পারছে না যে কে হাত কে ছাড়বে কেউই আর ছাড়তে চায় না প্রত্যেকে দখলে রাখতে পটুয়াখালী নেত্রকোনা বাধার মুখে বিএনপির সমাবেশ একটা দখল সংস্কৃতি আমি দখলে রাখব এই দখল নিজের দল নিজের দলের নেতা কেউ দিব না নিজের পরিবারের কেউ কেউ দিব না আমি ছাড়া কেউ হতে না আমি শুধু আমি ইস থেকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন প্রথম আলোতে কয়েকটি শিরোনাম হয়েছে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশ বলা হচ্ছে বাণিজ্যে বড় বাজার যুক্তরাষ্ট্র প্রবাসী সৌদি আরব চীন ও ভারত থেকে তেতাল্লিশ ভাগ আমদানি আমরা করি আর বাণিজ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে যে ষোলো শতাংশ আসে যুক্তরাষ্ট্র দেশটিতে গত বছর অর্থ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির তুলনায় দেশটিতে রপ্তানি ছিল সাড়ে তিন গুণের বেশি তো এই যে রিপোর্টে এক ধরনের আশঙ্কার কথা বা চিত্র ফুটে উঠছে কি মনে হয় এই আশঙ্কাটা রিপোর্টটা করা হয়েছে হয়তো সম্প্রতি বেশ কিছু বক্তব্যের কারণে প্রথমেই বলে রাখি আমাদের যে সবচেয়ে বড় পণ্য সেটা হলো গার্মেন্ট সেটা কিন্তু যুক্তরাষ্ট্রে আমাদের এক নম্বর বাজার এবং সেটি কিন্তু ক্রমবর্ধমান এবং একমাত্র যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যটা কিন্তু ভারসাম্যটা আমাদের পক্ষে আমরা যে পরিমাণ রপ্তানি করি যুক্তরাষ্ট্র থেকে সেই পরিমাণ আমদানি করি না সুতরাং এখানে আমরা একটা সুবিধাজনক অবস্থা যেটা উল্টা ভারতের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আমরা ভয়ঙ্কর বাণিজ্য বৈষম্যের শিকার ভারসাম্যহীনতার শিকার প্রবাসী আয় দেখবেন আপনি সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র থেকে বাড়ছে কেন বাড়ছে এর একটা বড় কারণ হলো যুক্তরাষ্ট্রে আমাদের যে এই প্রজন্মের ছেলে মেয়েরা যাচ্ছে তারা সব কোয়ালিটি জবে যাচ্ছে কেউ আইটি ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ মেডিসিন সেক্টরে কাজ করছে কেউ হয়তো নার্সিং সেবায় কাজ করছে কেউ হয়তো অন্য ম্যানেজমেন্ট সেবায় কাজ করছে আর্থিক খাতে কাজ করছে সুতরাং যুক্তরাষ্ট্র থেকে কিন্তু প্রবাসী আয়টাও বাড়ছে এখন এই রিপোর্ট একটা সেফ ইকোনমিক রিপোর্ট হিসেবে আমি দেখতে পারি কিন্তু কিন্তু পলিটিক্যাল ইকোনমি আছে কি না সেটা হয়তো আমরা সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে প্রয়োজন হলে আমরা যেসব দেশ স্যাংশন দেবে তাদের কাছ থেকে কিনবো না যুক্তরাষ্ট্র তো স্যাংশন দিয়েছে ভবিষ্যতে যদি দেয় সেটা অন্য কোনো ক্ষেত্রে দেয় সেটা অন্য ব্যাপার তবে যুক্তরাষ্ট্র থেকে যদি না কেনার যে বক্তব্যটা দিয়েছেন আমার মনে সেটা অন্য কোন প্রকিউরমেন্ট এই স্বাভাবিক বাণিজ্য লেনদেন নয় এটা হয়তো এর কথা হতে পারে এটা হয়তো পোর্ট হতে পারে আমার ধারণা এর সাথে ওটাকে রিলেট করা হয়তো আপাতত যাচ্ছে না আপনার বক্তব্য আমাদের আশ্বস্ত করুক ই পাসপোর্টের তথ্য পাচার হচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা হয় ই পাসপোর্টের তথ্য তো আমার নিজস্ব গোপন তথ্য তো সেটা যদি পাচার হয় তাহলে বিশ্বাসের জায়গাটা বা জায়গাটা কোন জায়গায় থাকে না খুবই খুবই ভয়ঙ্কর এবং এটার মাধ্যমে বড় ধরনের প্রতারণার ঘটনা ঘটছে আপনি দেখেন আমার যে জাতীয় পরিচয়পত্র এটাও কিন্তু আপনার নিজস্ব সম্পন্ন অথচ কিছুদিন আগে আমরা রিপোর্ট দেখলাম যে একাধিক জাতীয় পত্র পরিচয়পত্র তৈরি করে আপনার জমি তিনি দলিল করে ফেলছেন বাহ এটা মফসল এটা প্রচুর ঘটছে এবং আপনি জানেন বাংলাদেশের জমি নিয়ে বিরোধটা কিন্তু সাংঘাতিকভাবে বেশি জমির প্রতি লোভও আমাদের অনেক বেশি যেহেতু ছোট দেশ মানুষ বেশি এখন যদি পাসপোর্টের ক্ষেত্রে এটি ঘটে এটা বড় ধরনের আমি বলবো আমাদের কূটনৈতিক সমস্যা তৈরি করবে বিশেষ করে শ্রমের বাজারে আরও বড়ো ধরনের অঘটনগুলো ঘটতে পারে আপনার পাসপোর্টের তথ্য যদি চলে যায় এবং যেসব শ্রমিক বাইরে বাইরে আছেন লাখ লাখ কোটি কোটি তাদের তথ্যগুলো যদি বাইরে বইরে যায় এবং এখানে কে কোন ধরনের বাণিজ্য করে বসবে এটি নিয়ে বড় ধরনের সংখ্যার জায়গা আমরা কোনো কিছুই রাখতে পারছি না আমার জাতীয় পরিচয়পত্র চলে যাচ্ছে আমার পাসপোর্ট তথ্য চলে যাচ্ছে এমনকি মোবাইল ফোনে আপনি যে পরিমাণ বার্তা পান পৃথিবীর আর কোনো দেশে পাবেন না আমার মোবাইল ফোন নাম্বার তারা কাকে কিভাবে দিল আমার অনুমোদন ছেড়ে আমার ব্যক্তিগত নাম্বার তারা এখন দুনিয়ার সমস্ত সেবা প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান এদেরকে দিয়ে বেরিয়েছে কি ভয়ঙ্কর রকমের একটা এবং এই যে আমার এটা অধিকার আমার যে এটা একটা রাইট এটা যে একটা একান্তই ব্যক্তিগত গোপনীয়তা এই ধারণাটাই আমাদের প্রশাসন যন্ত্র মধ্যে ঢুকছে না এবং এই কাজগুলো ভেতর থেকে করছে খোদ পাসপোর্ট অধিদপ্তরের ভেতরের কর্মচারীরা এর সাথে জড়িত না হলে কোনোভাবেই সম্ভব না রোহিঙ্গারা পাসপোর্ট পাচ্ছে রোহিঙ্গারা পাসপোর্ট পাচ্ছে জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে দেখা গেছে যে ভেতরের লোকজন এই কাজ করেছে তারাই তথ্য বের করে দিচ্ছে ডাটাবেস থেকে তথ্য নিয়ে পাচার করে দিচ্ছে সামান্যতম সততা সামান্যতম দেশপ্রেম থাকলে এই কাজটা তারা করতে পারে না এক একই সাথে আরেকটি রিপোর্ট আমি পড়তে চাই আমি প্রথম পড়ে একটু ভয় পেয়ে গেছিলাম যে সেই সময় যেমন দেখছি রুটস একটা বড় আলোচিত ছবি দাস প্রথা মানুষ বন্ধক রেখে ইয়াবা কারবার এখানে বলা হচ্ছে যে বাসার দেশে নিয়ে যাওয়া হচ্ছে তাকে এক তরুণের কথা বলা হচ্ছে তাকে গরু গরুর ব্যাপারে বলে তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তাকে ওখানে বন্ধক রেখে ইয়াবা নিয়ে আসা হয়েছে যে এখানে বন্ধক থাকলো আমরা যে টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসবো ভয়ঙ্কর না ভয়ঙ্কর ভয়ঙ্কর হলো যে এখন ধরেন যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের প্রশাসন তাদের কাজটা কি এই রিপোর্টটা যদি পত্রিকা করতে পারে তাহলে তাদের কাছে নিশ্চয় আরো বেশি গভীর ও এই রিপোর্টটা নিশ্চয়ই তাদের কারো না কারো কাছ থেকেই পাওয়া পাওয়া সরকারি কোনো না কোনো ব্যক্তি থেকে পাওয়া সোর্স থেকে পাওয়া যদি সত্য হয় না সত্য অবশ্যই না তো এই রিপোর্ট নিশ্চয়ই এই বিচার আসতো না এবং নিশ্চয়ই সাবস্টেন্সিয়েট করেছে রিপোর্টটিকে আমরা এগুলো দেখে যাচ্ছি আমাদের একটা জিনিস খেয়াল করে নিজের ভাবে আমরা যখন প্রথম সাংবাদিকতা করেছি পত্রিকায় একটা রিপোর্ট ছাপা হওয়ার পর সাথে সাথে আন্দোলন তৈরি হয়ে যায় হ্যাঁ হয়ে তো প্রশাসনযন্ত্রে একটা আলোড়ন তৈরি হতো একটা উদ্যোগ নেওয়া হতো যে সমাধানের জন্য এখন যেন সব গা হয়ে যাচ্ছে এই যে পাসপোর্টের ইস্যুটা যেটা বললেন এটা কিন্তু খুব গভীর একটা সমস্যা এই যে মানব পাচারের ইস্যুটা বললেন গভীর সমস্যা কিন্তু দেখবেন সংশ্লিষ্টরা গা এলিয়ে দলে দোল এটা কিছু না খবর হয়েছে এর কারণটা হলো শাসন ব্যবস্থাটা মানুষের জন্য না মানুষের ভাবনার বাইরে চলে গেছে মানুষ এখানে কোনো চিন্তা চেতনার মধ্যেই নাই মানুষকে বিবেচনার মধ্যে নেই জিনিসপত্রের দাম বাড়ে সাধারণ মানুষের কষ্ট হয় কি আসে যায় ওই জ্বালানির দাম বাড়ে সাধারণ মানুষের কষ্ট হয় কি আসে যায় মানুষ নিপীড়িত হয় কি আসে যায় এরকম একটা বিষয় সাধারণ সাধারণ মানুষের কথা বললেন রিপোর্ট হয়েছে পিয়ার প্রতিবেশী দেশে দাম স্বাভাবিক হলেও দেশে লাগামে পাশের দেশে এই বাড়ি থেকে ওই বাড়ি ওখানে স্বাভাবিক আমার এখানে অনেক বড় আপনি শ্রীলঙ্কার কথা ধরেন যেখানে আপনি বলছেন দেউলিয়া সেই শ্রীলঙ্কাতে আমাদের চেতে পেঁয়াজের দাম কম চিনির দাম কম পাকিস্তানে আমাদের চেতে কম আমাদের দেশে কেন একশো আশি টাকা চিনি হবে পাকিস্তানেও তো একশো টাকা চিনি না শ্রীলঙ্কা বলা হচ্ছে দেউলিয়ার দেশ দেউলিয়া দেশে তো কম কেন তার মানে এখানে একটা সিন্ডিকেট সিন্ডিকেট কারসাজি এবং একটা তন্ত্র গড়ে উঠেছে ব্যবসায়ীরা যে সুরে কথা বলে সরকার সেই সুরে সিদ্ধান্ত নেয় আমার মন্ত্রী ব্যবসায়ী তিনি তার বাইরে যেতে পারেন না উনি মধুর সুরে কথা বলে ঠিকই কিন্তু দিন শেষে দেখবেন তিনি বাণিজ্য ব্যবসায়ীদের পক্ষে কথা বলছেন খেলোয়াড়ার রেফারি একই দলের হলে যেখানে গোল হয় সেখানেতেই হচ্ছে এখানে ব্যবসায়ীরা এবং নীতি নির্ধারকরা একই দলের গোল খাচ্ছে জনগণ এটা খুব ভালো উদাহরণ দিয়েছেন যে খেলোয়াড় রেফারি একটি ছোট্ট প্রসঙ্গ তুলতে চাই আমি যদিও প্রথমে ভাবছিলাম যে এই প্রসঙ্গটি হবে না একেবারে ছোট্ট করে নোবেল কি হলো এটা নামটা কিন্তু সুন্দর নোবেল এবং সে কিন্তু বাংলাদেশের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকের কাছে ভালোবাসা পেয়েছিল যেমন সে সারেগামাতে অংশগ্রহণ করেছিল ভালো গান গায় কিন্তু ওই যে আমরা গান গাওয়ার আগেই বড় হিরো হয়ে যাচ্ছি ভেতরে কোনো গভীরতা তৈরি হচ্ছে না সংস্কৃতি মনা নই আমরা কিন্তু আমরা সংস্কৃতির চেষ্টা করছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা শেষে যে আলোচনাটি করছিলাম একজন তরুণের কথা বলেছিলাম আমরা উজ্জ্বল সম্ভাবনা ছিল কেন এই সম্ভাবনাটা নষ্ট হলো বোধ করি তাকে দোষারোপের পাশাপাশি আমাদেরও একটু প্রশ্ন করা উচিত কোথায় ব্যত্যয় ঘটেছিল ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফিজ